কিশোরগঞ্জের ভৈরবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ এ পদ্ধতিতে আদা চাষে খরচের তুলনায় লাভ বেশি পতিত জমিতে চাষ করতে পারে এই পদ্ধতিতে ঝুঁকছেন কৃষকেরা কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি মোহাম্মদ আল আমিন টিটুর তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা পতিত জমি বাড়ির আঙিনা কিংবা বাড়ির ছাদে বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছেন কিশোরগঞ্জের ভৈরবের কৃষকরা চলতি মৌসুমে উপজেলার গজারিয়া কালিকা প্রসাদ ও শিবপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ছয় হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে এ পদ্ধতিতে আদা চাষে তুলনামূলকভাবে রোগ ও খরচ অনেক কম লাগে বস্তা প্রতি খরচ হচ্ছে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর প্রতি বস্তায় আদার ফলন হচ্ছে এক থেকে দেড় কেজি এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও আদা বিক্রির আশা করছেন কৃষক কৃষকরা কিছু ট্রেডিং করেছি আমরা জানতে পারছি যে বস্তা ভিতরে আদা চাষ করা যায় একশো গ্রাম করে দুইশো গ্রাম আদা লাগাইছি প্রায় ছয় কেজি আদা হয়েছে আদার যে দাম আছে এ দামে আমি যদি আল্লাহ দেয় আমাকে আদা আদা উত্তোলনের পরে যদি এ দামে বিক্রি করতে পারি আমি ভালো লাভবান হব। আমি এটা লাগাইছি খুব সুন্দর হয়েছে আগামীতে জায়গা আছে আমি আরো বেশি করার চেষ্টা করব। বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানান কৃষি কর্মকর্তা এই বস্তা থেকে একজন কৃষক ভাই সেখানে এক থেকে দেড় কেজি আদা পায় যা খুবই লাভজনক এবং বস্তায় আদা চাষ করার কারণে এখানে মাটিবাহিত কোনো রোগ হয় না বস্তায় আদা চাষ বাড়লে দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাদিরা সুলতানা আর টিভি